হাই ফ্রেন্ডস, আমি শুভঙ্কর। আমার ইউটিউব চ্যানেল পেটস টেম্পলেট টু, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সোপেন আজকে আমি একটা নতুন ইনফরমেশান দিচ্ছি আপনাদের সবাইকে। ফিন্স পাখি পোষার কথা বলছি, কিন্তু ফিন্স পাখি পুষতে গেলে যারা নতুন তারা কী দেখে ফিন্স পাখি কিনে আনবে, কী কী দেখে আনবে তাহলে ফিন্স পাখি ভালো হবে, কীরকমভাবে কী জিনিস নিয়ে আসতে হবে সেটা দেখবার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। টপিক নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি, সেটা একটা বিশেষ টপিক। আমি সবাইকে বলি, যখন কেউ পাখি পালন বা শখে পুষুন বা বিডারণ বা টিডারণ হবার জন্য শুরু করেন, তাদের ফিঞ্জ বা বদ্যি পাখি দিয়ে স্টার্ট করার কথা আমি বলি। আজকে যে জিনিসটা নিয়ে আমি আপনাদের বলতে চাইছি, যারা নতুন ফিঞ্জ পাখি কিনে এনে নতুন করে খাঁচা করে যারা শুরু করে তাদের জন্য বলছি, তারা হাটে বা বিটারের কাছে যখন ফিঞ্জ পাখি কিনে আনবেন কিছু কিছু জিনিস দেখে নেবেন, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। কারণ ন্যাচারালি এটা বিশেষ করে হাট বাজার থেকে কিনে আনলেই বেশি করে দেখবেন, বিটারের ঘরে তবুও কিছু ভালো পাওয়া যায়, কিন্তু হাটে বাজারের থেকে নিতে গেলে আপনার কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি, সেটা ভালোভাবে দেখে নিন। আশা করছি আমার যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কাছে শেয়ার করব সেটা হয়তো আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। সো ফ্রেন্ড, আজকে হলো আমি আপনারা মনে করুন হাট বাজার থেকে বা বিরারের ঘর থেকে মাল কিনে আনছেন, ফার্স্ট টাইম ফিঞ্জ পাখিটার বয়সটা দেখে নেবেন। আমি আগেও ভিডিওতে বলেছি, মোটামুটি 7 মাস বয়স থেকে ওদের ব্রিডিংয়ে বসালে খুব ভালো। যখন পাখি কিনতে যাবেন মিনিমাম অন্তত 3 মাস কম বয়সে নিয়ে এলে খুবই বেটার হয়, মানে আপনি 5 মাসের পাখি নিয়ে আসবেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মেল এবং ফিমেল চেক করে আনবেন। মেল পাখিকে ঠোঁটের কালার দেখবেন পুরো রেড কালারের, আর ফিমেল পাখির ঠোঁট হলো অরেঞ্জ কালারের, দুটোর ডিফারেন্ট টাইপ। এই দুটো চেক করবেন প্রথমে, ফার্স্ট মেল ফিমেল অবশ্যই চেক করে আনবেন, এটা হলো 2 পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো মেল ফিমেল ঠিক মতন যদি চেকিং না করে আনেন তাহলে ব্রিডিংয়ে বসিয়ে দিলে কোনো দিনই ডিম বাচ্চা হবে না, কিন্তু ডিম পাড়তে পারে, কারণ দুটো মেল পাখি বা দুটো ফিমেল পাখি যদি থাকে তাহলে অবশ্যই ডিম পাড়তে পারে, কিন্তু এটা আনফার্টাইল এগ হবে, দুটো মেল পাখি হলে ডিম পাড়বে না ন্যাচারালি। এটা আপনারা ঠিক মতন চেক করে আনবেন। 4 নম্বর পয়েন্ট হলো আপনারা যখন পাখি কিনতে যাবেন দেখবেন ওনার এই পাখির চোখ থেকে জল পড়ছে কি না বা নাক থেকে জল পড়ছে কি না, তাহলে পাখির প্রবলেম আছে, ওই পাখি নেবেন না। 5 নম্বর পয়েন্ট হলো ওর গায়ে কোনো লোম টোম উঠে গেছে কি না, যদি ওইরকম কোনো কিছু দেখেন তাহলে নেবেন না। 6 নম্বর পয়েন্ট হলো ফিঞ্জ পাখি এক জায়গায় বসে আছে কি চারদিকে উড়ে বেড়াচ্ছে, এটা একটু ফলো করে দেখবেন, যদি চারদিকে উড়ে বেড়ায় তাহলে পাখি ঠিক আছে, যদি এক জায়গায় ঘুমসুনি হয়ে বসে থাকে তার মানে পাখির প্রবলেম আছে। আর একটা জিনিস বিশেষ করে আমি আপনাদের বলে দিচ্ছি, পাখির পায়ের আঙুল 4টে থাকে, মনে করুন 3টে আছে বা কোনো ডিসপুট আছে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ওই পাখি আনবেন না, কারণ ব্রিডিংয়ের প্রবলেম হবে, ব্রিডিং করতে পারে না। মেয়ে পাখি হলে তবুও যদি ভুল করে এনে ফেলেন, মেয়ে পাখি হলে তবুও পায়ের প্রবলেম থাকলে চলে যাবে, কিন্তু যদি ছেলে পাখি হয় তাহলে পায়ের প্রবলেম থাকলে ওরা ব্রিডিংই করতে পারবে না, তাহলে আমরা পাখিটা বেকার বেকার আনা হবে। মোটামুটি কোনো পাখি আনার পরে কিছুদিন আপনি অন্য খাঁচায় রেখে দেবেন একদিন, তারপরে আপনি যে ঘরে পাখি রাখেন সেই ঘরে রাখবেন। এই টুকিটাকিগুলো আপনাকে দেখে নিতে হবে। আর একটা কথা যেটা হলো, ফিঞ্জ পাখির ডানার পালকে 9টা পালক থাকবে, এবং যদি তার থেকে কম থাকে সেই পাখি আনবেন না। ন্যাচারালি আমি আপনাকে যে কটা পয়েন্ট বললাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ খুব জিনিসটা আলোচনা করলাম, কারণ যারা নতুন তারা অনেক কিছুই জানে না, কিন্তু নতুন শুরু করছে তাদের এইগুলো বিশেষ করে জানার দরকার আছে, তবে ঠিক পাখি নিয়ে আসতে পারবে। তবে যে আমি সব বলে দিলেই তোমরা পারফেক্ট কাজ করতে পারবে তাও নয়, কিছু ফল্ট হবে, তবে জানা থাকলে ভুলটা কম হবে। সেই জন্য আমি আপনাদের কাছে, বিশেষ করে যারা নতুন পাখি পুষতে চায় তাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো জানকারি বা কোনো জিজ্ঞেস করার থাকে তাহলে ভিডিওর তলায় কমেন্ট করে জানাবেন যে আমার এটা জানার দরকার আছে, যদি আমি পারি ওখানে অ্যান্সার দেবো, যদি না হয় তাহলে আমি পরে যদি ভিডিও একটা করে আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, এবং প্রচুর প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট করবেন, যাতে আমার ইউটিউব চ্যানেলটা
আপনাদের কাছে ভালোভাবে পৌঁছাতে পারে, কারণ যত আমাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তত ভালো ভালো ভিডিও আমি ছাড়বো, এবং সেই ভিডিওগুলো আপনাদের হয়তো দেখলে কিছু